ফুটবলে কোচদের সুযোগ সুবিধা কেমন জেনে নিলেন বাফুফের সভাপতি প্রার্থী তাওফিদ আউয়াল। আসন্ন নির্বাচনে নিজের ম্যানিফেস্টোতে রাখতে চান বিষয়টি। মনোনয়ন জমার শেষ দিনে তাওফিদ সহ জমা দেবেন অনেকেই, তবে সিনিয়র সহসভাপতি পদে তরফদার রুহুল আমিনের শেষ পর্যন্ত থাকছেন না বলেই জানা গেছে। অবশ্য আরেক সিনিয়র সহসভাপতি প্রার্থী ইমরুল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন সবার আগে। 26 অক্টোবর বাফুফের নির্বাচন, ভোটের লড়াইয়ে এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। সভাপতি প্রার্থী তাওফিদ আউয়ালের মত বিনিময় সভা, যেখানে আমন্ত্রিত কেন্দ্র আর তৃণমূলের কোচরা। ফুটবল উন্নয়নে কোচদের পরামর্শ ও সমর্থন কামনা তাওফিদের। যে যাত্রাতে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টাফ হলো কোচরা, কোচদের সাথে কথা বলে ওনাদের অনুমতি নিয়েই আমি আগামীতে ফর্ম জমা দেওয়ার জন্য যাচ্ছি। আর আজকে কোচদের সাথে কথা বলে আমি অনেক কনফিডেন্স পেলাম। অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবলের হাল ধরতে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন কোচরা। সেক্ষেত্রে তাওফিদের বিকল্প নেই বলেও মনে করেন তারা। কোচদেরকে এনে যে তাদের সাথে আলোচনা করলেন, এটা বিগত নয়, বাংলাদেশে 50 বছরও হয়নি। অর্গানাইজিং সাইডে লিড করার জন্য একটা যোগ্য মানুষ তাওফিদ আউয়াল। সব কিছু মিলাই যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে উনি যোগ্য লোক। অল টাইম রোমা, টেস্ট ইট, লাভ ইট। জাতীয় দল শক্তিশালী করা সহ ঘরোয়া ফুটবল নিয়ে পরামর্শ দিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। সভাপতি নির্বাচিত হতে পারলে ফুটবল উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তাওফিদ আউয়াল। কোচরা অলওয়েজ আমার কোচ, অলওয়েজ আমার সিনিয়র, তো তাদেরকে আমি কোনো সময় কোনো আবদার করতে পারি না, নির্দেশনা আমি দিতে পারি না। তো ওনার কাছে আমি একটা রিকোয়েস্টই করেছি যে আমাকে যেভাবে প্লেয়ার হিসেবে ওনারা ট্রিট করতেন যেন একইভাবে আমাকে ভবিষ্যতে ট্রিট করে। সো আমি যদি পারফর্ম না করতে পারি ফেডারেশনে, যেভাবে আমাকে মাঠ থেকে তুলে নিয়ে বেঞ্চে বসাই দিত, ওনারা যেন একই আচরণ আমার সাথে করে আগামী দিনগুলোতে। এদিকে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন জমা পড়েছে 9টি ফর্ম। গুঞ্জন আছে সিনিয়র সহসভাপতি পদে আবেদন জমা নাও দিতে পারেন তরফদার রুহুল আমিন। তবে এই পদে প্রথম দিনই আবেদনপত্র জমা দিয়েছেন পরীক্ষিত সংগঠক ও বর্তমান সহসভাপতি ইমরুল হাসান। এছাড়া সদস্য পদে এক নারী প্রার্থী সহ জমা পড়েছে মোট 8টি আবেদনপত্র। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।